দিবসে জাতীয় পতাকার অবমাননা ঘটনাটি শালানপুরের পল্লী প্রি প্রাইমারি স্কুলের অভিযোগ, পতাকা তোলার পরই পতাকা নামিয়ে নেওয়া হয়। বিষয়টি নিয়ে স্কুলের প্রধান শিক্ষক বলেন, আমরা বাড়ি চলে গেছিলাম তাই পতাকা খুলে নিয়েছি। ঘটনায় এলাকায় উত্তেজনা। সৌমিত্র গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, আসানসোল ক্রাইম ব্রাঞ্চ। জোরে বলবি। হ্যাঁ, কোন ক্লাসে পড়িস তুই? আজকে এখানে ঝান্ডা উঠাইছিল স্কুলে? ঝান্ডাটা নামাই দিয়েছি কখন? মানে তখনই অল্প পরেই তো? কেন ঝান্ডা নামাই দিল? এইরকমই তো আগের বারও নামাই দিয়েছিল? হ্যাঁ, আগের বারে নামাই নেই, এবারে নামাই দিল। তো মাস্টার কি কি বলছিল? এরকমই? আচ্ছা, তো তুই কোন ক্লাসে পড়িস? ওয়ানে। তোর নাম কি? সাবিত্রী রাউত। কি হয়েছে আজকে সকালবেলায়? যেমন প্রতি বছরই হয়, আজকে জাতীয় পতাকা উত্তোলন হয়েছিল, ঠিক আছে? তো আমরা এক ঘন্টা পর এসে দেখি যে আবার এখন জাতীয় পতাকা নেই। তো ওটাই, জাতীয় পতাকা তো এটা অপমান করা হলো না, যেহেতু জাতীয় পতাকা বিকেলবেলায় বিকেল 5টায় যখন সূর্য যায় সেই সময়ই নামানো হয়। তো ওটাই আমরা জানাচ্ছি যে এখানকার শিক্ষক কীভাবে এখানে জাতীয় পতাকাটা এখন উত্তোলন করে পরে আবার এক ঘন্টা পর নামিয়ে দিয়েছে। ওনাকে ফোন করা হয়েছিল, উনি আবার বলছেন যে আমাদের এখানে চুরি হয় নাকি জাতীয় পতাকা। তো জাতীয় পতাকা কি চুরি হয়? আজ ঘন্টা পর নামিয়ে চলে গেছেন। এটা কেন করলেন জানি না, আবার শুনছি নাকি আপনার কাছ থেকে যে উনি বলছেন নাকি চুরির ভয়ে। তোমাদের এখানে কোনো চুরি হয় না, ফ্ল্যাগটা ফ্ল্যাগটা নিয়ে গিয়ে যাবে, জাতীয় পতাকা চুরি করবে। তার মানে এনে শিক্ষকের নাম কি? অরূপ দত্ত। অরূপ দত্ত। তো আপনারা ওনার কি এ বিষয়ে কি কি বলতে চাইছেন? আমরা এ বিষয়ে উচ্চ বিভাগীয় তদন্ত চাইছি এবং দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হওয়া উচিত। হওয়া উচিত কেন? একটা জাতীয় পতাকা অবমাননা উনি করেছেন। আপনার নাম? জিয়ারাম মিত্র। নাম কি ঘটনা ঘটেছে? এখানে ঘটনা ঘটেছে বলতে, আমি খবর পেলাম গ্রামবাসীদের কাছ থেকে যে আমাদের ফ্ল্যাগ হোস্টিং ছিল প্রজাতন্ত্র দিবস, আজকে প্রজাতন্ত্র দিবসে আজকে শিক্ষক মহাশয়কে যদি পেতাম আমরা পঞ্চায়েতগতভাবে, তাহলে আমরা আরও আগেও স্টেপ নিতাম ওনার উপর। আজকে একটা ঘটনা ঘটে যাওয়ার পর আমরা এই অভিযোগগুলো পাচ্ছি ওনার নাম। তো এই যে জাতীয় পতাকা অপমান করলো, সেটাকে আপনি কি হিসেবে? উনি একটা অজুহাত খুঁজে একটা জাতীয় পতাকার অবমাননার অচিলায় উনি পেছনে মনে হচ্ছে অসাধু কোনো কাজ হচ্ছে একটা, এটাই আমি বলবো। তা আপনারা কি চাইছেন? আমরা এটা চাইছি অবিলম্বে গ্রামবাসীর সঙ্গে কথা বললাম, ওনাকে শোকজ করবো, আমরা বিডিও সাহেবকে জানাবো। ডিএম স্যার নিজে এসে ভিজিট করে গেছে এই স্কুলগুলোতে, ঘেয়াডোবা স্কুল। এই স্কুলে আমরা তো আগামী দিন দেখবো যে বাচ্চাগুলোকে কি ঠিক মতন পড়াচ্ছে কিনা, কেননা বাচ্চাদের ঠিক মতন পড়াচ্ছে কিনা, ওনার শিক্ষকতার যোগ্যতা কতটা এবং বাচ্চাদের ঠিক মতন পড়াচ্ছে কিনা, এটা আমাদের সংশয় হয়েছে। এবং বাচ্চাদের ভবিষ্যৎ এরকম একটা অন্ধকার লোকের হাতে তুলে দেওয়া যায় না, এটা নিয়ে আমরা ডিএম সাহেবকে এবং বিডিও সাহেবকে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের নেতৃত্ব বিধানদা সবাইকে জানাবো। এবং স্কুলের মান যাতে ফিরে আসে এবং এই অবমর্যনা যেটা করেছে উনি জাতীয় পতাকা, তার জন্য বিচার হয়, সেটাই আমরা চেষ্টা করব। আপনার নাম? আমার নাম তাপস চৌধুরী, জিতপুর উত্তরামপুর গ্রাম পঞ্চায়েত প্রধান।